নমস্কার বন্ধুরা, ফেমাস নুডলস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি আবারও নতুন রেসিপি নিয়ে। নিরামিষ দিনের জন্য এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট, তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। অনেক সময় বাচ্চারা বায়না করে নিরামিষ দিনে যে মাছ ছাড়া ভাত খাবে, তাই এই রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন। এবং বাচ্চারা কিন্তু আর বলবেই না যে মাছ ছাড়া ভাত খাবো না, বারবার এই রেসিপিটাই আপনাকে তৈরি করতে হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আর আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যাতে করে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব খুব তাড়াতাড়ি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। প্রথমে একটা থালা নিয়েছি, এর মধ্যে সিদ্ধ করে রাখা কয়েক টুকরো আলু নিয়ে নিলাম। আলুগুলো পটেটো ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। আলুগুলো আমার খুব ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা মোচা। আজকে আমি এই নিরামিষ রেসিপিটা মোচা দিয়ে তৈরি করছি। এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য চিনি, জিরে, গোলমরিচ আর শুকনো লঙ্কা ভাজা একটা মশলা, আর দিয়ে দেব ঘি। এবার খুব ভালো করে এই উপকরণগুলো মিশিয়ে নেব। আলু, মোচা এবং সব মশলা দিয়ে কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি বেসন। বেসনটা আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু দেবেন, এর কিন্তু যতটুকু লাগার সে ততটুকুই কিন্তু দিতে হবে, খুব কম দেবেন না, তাহলে কিন্তু শেপ হবে না। এখন আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এখন একটা পাত্র নিয়ে নিলাম, তার উপর আমি সামান্য ময়দা এভাবে ছড়িয়ে দিচ্ছি, যাতে করে আমি এই যে শেপগুলো তৈরি করে করে রাখবো যাতে তুলতে সুবিধা হয় সেজন্য। এবার খুব ভালো করে মেখে নিচ্ছি বেসন আর কর্নফ্লাওয়ার দিয়ে। কর্নফ্লাওয়ার বা বেসন যদি কম বেশি মনে হয় সেই মতো কিন্তু আপনারা একটু ম্যানেজ করে নেবেন। এবার একটু তেল দিয়ে দিলাম হাতের মধ্যে, তারপর আমি এই মোচার মিশ্রণটা ছোট ছোট করে পিস করে নিচ্ছি গোলাকৃতি। এবার এর মধ্যে আমি ছোট্ট একটা ফুটো করে দেব, যাতে করে মনে হয় যেন একদম মাছের পিস। দেখুন মাছের পিসের মতো কিন্তু দেখতে লাগছে। এই একইভাবে আমি সব উপকরণগুলো দিয়ে এইভাবে বানিয়ে নেব। দেখুন আমি কিন্তু একইভাবে সবকটা মাছের পিসের মতো আকারে তৈরি করে নিলাম মোচার মিশ্রণ দিয়ে। এখন আমি এটা এক সাইডে রেখে দিলাম। নিয়ে নিলাম একটা মিক্সিং জার, এর মধ্যে দিয়ে দিলাম আদার টুকরো, গোটা জিরে আর শুকনো লঙ্কা, কয়েকটা কাজু বাদাম দিয়ে দিলাম, টক দই দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার পর টক দইয়ের পাত্রটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। এখন আরো বেশ কিছুটা একটু জল দিয়ে দিচ্ছি যাতে বাড়তে সুবিধা হয়। এখন আমি ঢাকা দিয়ে ফাইন পেস্ট বানিয়ে নেব। অপরদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা দেখুন গরম হয়ে গেছে। এখন আমি মাছের শেপ করে যে মিশ্রণটা দিয়ে তৈরি করেছিলাম সেগুলো আমি এক এক করে এখানে ভেজে নেব। ভাজার সময় কিন্তু লো ফ্লেমে আপনারা ভাজবেন, না হলে প্রথমেই যদি হাই ফ্লেমে ভাজেন তাহলে ওপর দিকটা খুব ভালো মতো লাল লাল করে ভাজা হয়ে যাবে, কিন্তু ভেতর দিকটা কিন্তু ভাজা হবে না। আমার সব বড়া কটাই কিন্তু এইভাবেই আমি ভেজে নেব একদম লো ফ্লেমে। দেখুন ভাজা হয়ে গেছে, আমি এগুলো সব তুলে নিচ্ছি। এই একইভাবে আমি সবগুলোই ভেজে নেব। একই তেলে আলুগুলো আমি একটু ভেজে নিচ্ছি। আলুর মধ্যে সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমার চ্যানেলে অলরেডি নিরামিষ রেসিপি দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আর আই বাটনে আমি লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা কিন্তু দেখে নিতে পারেন। এখন আলুগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর গোটা জিরে আর একটা তেজপাতা। এবার খুব ভালো করে এই মশলাগুলো আমি ভেজে নিচ্ছি।
এরপর যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালো করে এটা বেশ কিছুক্ষণ ভেজে নেব। তারপর মশলা যে বেটে রেখেছি সেটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। এটা করলে কালারটা খুব সুন্দর হয় এবং মশলাটা সঙ্গে সঙ্গে খুব ভালো মতো কষা হয়ে যায়। দেখুন কালারটা কি সুন্দর ধরে নিল মশলাটা। এভাবে লো ফ্লেমে আমি মশলাটা খুব ভালো করে কষতে থাকবো। দেখুন ওপরে তেল ভেসে এসেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ভাজা আলু। এবার আলুটা দিয়ে খুব ভালো করে কষে নেব। মশলা দিয়ে আলু দিয়ে খুব ভালো মতো আমার কষা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো গরম জল এখানে দিয়ে দিলাম। এবার মিশিয়ে দিচ্ছি জলের সাথে মশলা, তারপর ঢাকা দিয়ে দেবো বেশ কিছুক্ষণের জন্য। বেশ কিছুক্ষণ পর আমি চলে এলাম। এখন আমি যে বড়াগুলো ভেজেছিলাম, মানে মাছের শেপের যে বড়াটা তৈরি করেছি ঠিক সেগুলো আমি এখন এই পর্যায়ে অ্যাড করে দেব। সবগুলোই আমার দেওয়া হয়ে গেছে। দেখুন আলুটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি এখন সামান্য চিনি দিয়ে দেবো। যেহেতু এটা নিরামিষ তরকারি তার জন্য আমি এখানে সামান্য চিনি দিলাম। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ করেন দেবেন, না হলে স্কিপ করে যাবেন। ঠিক এই পর্যায়ে দিয়ে দেবো বাটা গরম মশলা। গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, তারপর দিয়ে দেবো ঘি। ঘিটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে তারপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, তারপর ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলে দেখলেন আজকে নিরামিষ মাছের ঝোল কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। দেখুন কালার এবং টেক্সচার এবং শেপ দেখে কোনোভাবে কিন্তু মনে হবে না এটা কিন্তু নিরামিষ মোচা শেপের মাছের ঝোল। এটা দেখতে একদম মাছের মতো। তাহলে অবশ্যই এই রেসিপিটা বাড়িতে তৈরি করে দেখবেন। আশা করব বাচ্চা এবং বড় সবারই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন, আর সঙ্গে থাকা বেল বাটনটাও প্রেস করে দেবেন। আবার আমি চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।